কারণ 90 টাকার পেঁয়াজ এটা কিভাবে 180 হয়ে যায়। ফের অস্থির পেঁয়াজের বাজার। ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। বরিশালের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ গত বৃহস্পতিবারও 90 থেকে 95 টাকা দরে বিক্রি হয়েছিল। আজকে 180 টাকায় কিনছি 1 কেজি। এই সব মালেরই দাম বাড়তে আছে, দিনের দিন কমে না, শুধু বাড়ে। ভেড়া কয় গোড়া থেকে যেরকম কিনা এরকম বেশি, কারণ আমরা কি ভর্তি কি দিয়ে বেশ মুই ভেড়া কয় এইটা 165 কিনছি এই পর্যন্ত জানি। কারণ কি কইতে পারি না, আইলাম কেন দেখা 165 80-85 খালি আছি বুঝি। এই যে পেস কিনতে পারতাছি না, আসছি অনকায় 180-160 নাই 65 করে কিনছি। যা আজ শনিবার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে। এছাড়া চায়না পেঁয়াজ যেখানে 70 থেকে 80 টাকা দরে কিনেছেন, তা এখন পাইকারি 110 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। বরিশাল নগরীর অনেক বাজার এখন পেঁয়াজ শূন্য। অধিক মূল্যে পেঁয়াজ কিনে হতাশ ক্রেতারাও। আগে কিনছিলাম আমরা 60-70 টাকা পেঁয়াজের কেজি, 50 টাকা আসল, এর নিচে আর নামে নাই। এখন মনে করেন 170-180 টাকা এরকম পেয়েছে। আমাকে তো সমস্যা চলতে এসে এখন এখন আমাদের আমরা যে দৈনিক আয় ব্যয় করে যে খাবো এ কাদা তো নাই আমাদের সমস্যা। এখন বাজার কর্তৃপক্ষ হেরা কইতে পারে, আমরা তো খুচরা দোকানদার নিয়ে 10-15 কেজি এরম নিয়ে বিক্রি করি। কালকের বাজার ছিল সর্বোচ্চ 130-140, সর্বোচ্চ আজকে 60 টাকা। এদিকে বরিশালে নানা অভিযোগে 6টি পেঁয়াজের আড়তকে 95,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার নগরীর পেঁয়াজপট্টিতে এই অভিযান পরিচালনা করে তারা। এ সময় ভোক্তা পর্যায়ে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি এবং চালানের সাথে মিল না থাকায় 6টি প্রতিষ্ঠানকে 95,000 টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বাড়তি দামে পেঁয়াজ যাতে বিক্রি না করে সে বিষয়েও সতর্ক করে তারা। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আজকে আমরা সকাল থেকেই এই পেঁয়াজপট্টিতে আমরা পেঁয়াজের উপর অভিযান শুরু করেছি। আর এখানে মূলত আমরা যেটা দেখছি যে পেঁয়াজের দামটা হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে যায় ইন্ডিয়া মানে যে এসি বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো আমরা দেখছি ওখানে ওনারা এখানে ভারতীয়গুলো মেনটেন করছে কিনা সঠিকভাবে, কারণ 90 টাকার পেঁয়াজ এটা কীভাবে 180 হয়ে যায়। আমাদের অভিযান অব্যাহত থাকে। দুর্গার তো দশ হাত, আমাদের তো এক হাত।